ঔষধালয় চান্সি ট্রিটমেন্ট সেন্টার নিউ মার্কেট বিশালগড় ত্রিপুরা ফোন ফের যান দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা ঘটল বিশালগড়ে এবারের ঘটনা বিশালগড় বক্সনগর সড়কের দক্ষিণ দুর্গানগর জামে মসজিদের সামনে নিহত শিশুটির মায়ের অভিযোগ তাদের ভাড়া করা গাড়ি চালকের বিরুদ্ধে ঘটনায় গাড়ি চালকের গ্রেপ্তারের দাবিতে রবিবার সাত সকালে বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করে এলাকাবাসী পরে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গত কয়েকদিন আগে বিশালগড় স্থিত বাইদারদিঘি এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর রেস কাটতে না কাটতেই ফের যান দুর্ঘটনায় বিশালগড়ে মৃত্যু হল আরেক শিশুর মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুরে বিশালগড় থানাধীন বিশালগড় বক্সনগর সড়কের দক্ষিণ দুর্গানগর এলাকায় নিহতের মা সুরিয়া আক্তারের অভিযোগ তাদেরই ভাড়া করা গাড়ির চালকের বিরুদ্ধে তিনি জানান ট্রিপ নিয়ে চালকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এদিন মেলাঘরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িটি ভাড়া করে রওনা হয়েছিল তারা তবে শিশুটির পিতা আগেই দুর্গানগরে এক বন্ধুর বাড়িতে এসে অপেক্ষা করছিল তাদের জন্য দুর্গানগর এলাকায় গাড়ি পৌঁছাতেই স্বামীকে আনার জন্য সন্তানকে গাড়িতে রেখেই শিশুটির মা নেমে পড়েন কিন্তু মাত্র চার পাঁচ মিনিটের ব্যবধানে ফিরে এসেই দেখতে পান রাস্তার ধারে তার সন্তানের রক্তমাখা থেতলানো দেহ পড়ে আছে পরে শিশুটিকে নিয়ে দ্রুত বিশালগড় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে বিশালগড় বাজারে পৌঁছার আগেই গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় তখন শিশুটি প্রায় অর্ধমৃত এমত অবস্থায় পুলিশের গাড়ি করে শিশুটিকে বিশালগড় হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকদের মুখ থেকে এই খবর শুনে কান্নায় ভেঙে পড়ে শিশুটির পিতামাতা এই শিশু মৃত্যুর ঘটনায় গাড়ি চালকের শাস্তির দাবিতে রবিবার সাত সকালেই বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করে স্থানীয়রা চলো একা করতে আমরা তো কত দিছি কোন জায়গাতে আচ্ছা জগন বাচ্চা লিয়ে গেছি বাচ্চার সাথে আছে আচার বাফে যমন বাইক দিয়ে গেছে তো কইছে তোমরা মারুতি দিয়ে আয়ো আমি বাইক দিয়ে যাইয়া বাইকে আমি রিপনের বাইตรา বাইককে আবার তো দিয়া লম্বা গায়া ফিরে কথা কনে পর গেছি আমরা হ্যাঁ ড্রাইভারে এফাইল কতকোন হেফাইল কোতকোন চালাতে চালাতে এইভাবে গেছে ড্রাইভারে আমার জিজ্ঞেস করছে কোন জায়গায় যা আমি মেলা মেলাগর যা কথা কোন এত দূরে যাইবা এই এইভাবে গেলে তোমরা রাত্র আমি কবি ঠিক আছে রাত্রা দু টাকা দিয়ে যাব করছি রিপনের বাড়ির সামনে দাঁড়াতে হ্যাঁ হ্যাঁ রিপনের বাড়ির সামনে না দাঁড়াইয়া উগানাগরের বা নিয়ে গেছে যাওয়ার পরে এপরে দি বাজার এপরে কই তোমার কইছি না দাঁড়াইতে তুমি দাঁড়াইয়া লানা অন আবার ফেরা তুমি বহিয়া দাঁড়াইছি এ আইছি আইয়া দেইহি বচ্চা پہنো নাই হিতো রছে এপরে গাড়ি দাঁড় করাইছি দাঁড় করানোর পরে আমি নামছি তুমি আমার চেরে কইছি বাবু আইও তুমি বচ্চা না আমার জে জামনা তুমি যাও আমি গাড়িতে বইয়া থাকাম আমি বাড়িতে না বইয়া থাকলৈ অন্য মানুষ গাড়ি তুটলে আমি আসতে এখন আছি শুধু ড্রাইভার গাড়ি আছি লাইফ আছে ড্রাইভারে লইয়া গাড়ি ড্রাইভারও বইটা আছে যখন আমি গেছি একটু দুই মিনিট তিন মিনিট মনে হয়েছে গেছি যাওয়ার সাথে সাথে সে ড্রাইভারে আমার বাচ্চাটাকে ঘুরান দিয়ে মনে হয় এইভাবে আইন না আমার বাচ্চাটার এনো। গাড়ির চাফা দিয়ে মেয়ে আবার গাড়িটা এন দাঁড় করে রাখছি দাঁড় করে এ ড্রাইভার এইভাবে দাঁড়ায় রয়েছে এ দেখি আমার বাচ্চারাও না তার দরে পড়তে হেরে কই তাক দা আমার বাচ্চা গাড়ি নিয়ে বিশাল গর্জা। হে আর গাড়ি নিয়ে যাইতে পারে না গাড়ি বালা করে টান দেন হে শুধু কত এরপরে বাচ্চারে বাবা হেরে ধরছে এই তুই তাড়াতাড়ি গাড়ি চালা তুই গাড়ি চালা তুই আমার বাচ্চা মেরে লাইছ কই না আমি মারছি না কয় মা তুই মারছ পরে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের দাবি গাড়ি চালককে গ্রেপ্তার করলেই ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে রিপোর্ট নিউজ মিডিয়া সিটি